দিনাজপুরে চিরবন্দরে মা ও ছেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টার ঘটনায় পুলিশ সিআইডির একজন এএসপি ও সিআইডির অপর দুইজন সদস্য সহ পাঁচজনকে কারাগারে পাঠিয়েছে। বুধবার বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ বিষয়ে অপহৃত জাহাঙ্গীর আলম বাদী হয়ে বুধবার চিরবন্দর থানার মামলা দায়ের করলে পুলিশ এ মামলায় পাঁচজনকে গ্রেফতার দেখিয়ে বিকেলে আদালতে সোপর্দ করেছেন। পাঁচ আসামির মধ্যে আদালতে একজনের 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে পাঁচজনকেই কারাগারে প্রেরণের নির্দেশ দেন। গ্রেফতারকৃতরা হচ্ছেন রংপুর সিআইডির এএসপি সারোয়ার কবির, এএসআই হাসিনুর রহমান, কনস্টেবল আহসানুল হক ফারুক ও মাইক্রোবাস চালক হাবিব। পরে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফসিউল আলম পলাশ নামে আরও একজনকে গ্রেফতার করা হয়। আজ সিআইডির এএসপি এএসআই সহ 9 জনের বিরুদ্ধে দায়ের করা মামলা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অপহৃতরা হলেন দিনাজপুরের চিরবন্দর উপজেলার লুৎফুর রহমানের স্ত্রী জোহরা খাতুন ও তার ছেলে জাহাঙ্গীর।